কারা মারধর করেছে, কি কারণে মারধর করেছে? কারণ মারধর হয়েছে, ফুলদার হয়েছে, ওর বউ হলে মেম্বার, আর বউ হলে ওই হলো সব আসল ঘটনা, ওই ওই মেম্বার ধরো। হ্যাঁ, ওর বউ ওই ওই ওর স্বামী, ওর স্বামী আমি গেছি, আমি যেতে তাহলে এভাবে দু কিছু কিনেছি, আমি যেতে যাই ফুলদার মেম্বারের বাড়িতে বইখানি যাই, তাহলে নিয়ে আসবো বুঝলি, একটু টাকা আমাকে তোলাবো, তাহলে যাই একটু টাকা তোলাছিস, একটু টাকা তুই নতুন বইতে টাকা তোলাছিস, টাকা দিয়ে বুঝলি একবারে আমাকে ধরল, তুমি যাও যাইনি, খুব সহ্য করে রাখি, তুমি যাও যাইনি, যেভাবে আমি একটু গৌরী ছিল, গৌরীতে হয়ে যায় একবারে, আমাকে বাবা হুড়ি আরাম করছে, ওর মা আস্তে আস্তে খানি খেলি বুঝলি একবার এই ছেলে আগে দু হুড়ি দিয়ে দিচ্ছে আগে, আর তখন আমার রক্ত পড়ে দিয়েছে একবারে, এটা আমি পড়লি ভেঙে যে হাত তুলি একবারে, এই ছেলে বাবা দু একবার দু হুড়ি দিয়ে দিলে দিতে করি, তারপরে আমি একবার বাপরে বলি একবার আরও সব লোক ছিল, আরে কী হলো বলে এসে, আরে ফুলদার থাম 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 বলে মেয়ে রক্তপাত খেয়েছি না বুঝলি, ধরল ধরলুম করে করলে না সব সময় খান খেয়ে তাহলে তো আমার টাকা খেয়ে খাবে যাইছে, আমি তোর টাকা গিয়ে তুই ধান দিচ্ছে দুটো খাচ্ছিস সরকারের টাকা, সরকার মারধর করা হয়েছে আপনাকে ওইতে আর লড়িতে আর ইসে ঝালাগি চকটা হয় অতই। আপনাকে বন্দুক দেখে কোনো ভয় দেখানো হয়েছিল? বন্দুক বুঝে বন্দুকে মেরে ফেলে দিব যাইছে আমাকে, ওখানে বুঝে বলবো সত্য কথা বুঝে আমাকে যা খাইনি কো দেখবে আমাকে আমি তোমার মেরে ফেলে দিব যাইছে, যদি এই যে আমি বাইক করতে যাইছি আমাকে তোমরা আমি পড়ে গেছিলাম, আমার চোখে তোমার রক্ত পড়ছে, আমি কী দেখবো আমি দেখুন আগে ঘুষি মেরেছে এই চোখে, আর তারপরে আর একটু এইখানে দিয়েছে, এই দুই দিকে হুড়ে এইখানে দিয়েছে, আর এই ছেলেটাতে ইটটা করে ফিকে দিয়েছে, হুম করে আমি একা বললি চুলাই, তারপরে থানাতে কি বললাম আপনাকে? থানাতে তো বললাম আমি স্যার ওখানে ওই এক বললি আমি বললি, হ্যাঁ যে আমাকে ইটটা ঠিকই দিয়েছে, তারপরে এখন রক্তা ছিল লাঠির তিনটা রেঙে অতই করে আমাকে পিঠে দিয়ে থানার অফিসার কি বললাম আপনাকে? ইয়াই বললাম আমাকে, আমি শুধালি ওই আছে আমাকে বললে কী করেছো কিছুদিন ম্যাচে এসে ষাটার বন্ধু তুমি দেখছো তো থানার অফিসার কি আপনাকে মারতে গিয়েছিল? এই পুলিশ তো এই চাইছে জানো, এই তো আমি যদি তুমি একবার মেরেছো তুমি আবার মারতে আসছো মারবেন কি তা বললি, হ্যাঁ তারপরে যাই তাহলে একটা বাড়ি খেয়ে খেয়েবো তাই যদি বললে তাই হ্যাঁ ভাঙা তোমার ঠিক হবে আমি তো ভালো বলছিলাম। আপনার নাম? আবুল খায়ের।